আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত করছি। আজকে আমরা কথা বলবো টেকনো পোভা 3 কে নিয়ে, এর প্রাইস এবং লঞ্চ ডেট এটা নিয়ে আমরা কথা বলবো। এটার অলমোস্ট অনেকগুলো ছবি লিক হয়েছে, অনেকগুলো ফিচার্স লিক হয়েছে, তো বলতে গেলে কিছু ভুলভাল হতে পারে যতক্ষণ না সম্পূর্ণ লঞ্চ হচ্ছে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, শেষে আমরা প্রাইস এবং লঞ্চ ডেট জানানোর চেষ্টা করব। আর ফিচার্সগুলো অনেক ভালো, যারা একটু ওয়েট করে নিতে চান এটা মিড বাজেট রেঞ্জের মধ্যে আসবে। আই থিঙ্ক আপনি এটা 14,000 টাকার মধ্যেই বাংলাদেশে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা এটার কথা বলবো অ্যান্ড্রয়েড ভার্সন বা অপারেটিং সিস্টেমকে নিয়ে। এটা অ্যান্ড্রয়েড ভার্সন 11 আসবে এবং ডুয়েল সিম থাকবে, এখানে 4G সাপোর্টেড থাকবে। আর ক্যামেরা প্যানেল হিসেবে এখানে 4টি ক্যামেরা বসানো হয়েছে, মেইন সেন্সারটি 48 মেগাপিক্সেলের থাকবে, যা মোটামুটি অনেক ভালো হবে ইনশাল্লাহ। কারণ আমি একটা 16 মেগাপিক্সেলের একটা আমি টেকনো ইউজ করেছি, যেটা যার মধ্যে অনেক ভালো, তো 48 মেগাপিক্সেল ইনশাল্লাহ অনেক ভালো থাকবে। এছাড়াও এর মধ্যে 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল আরও 3টি ক্যামেরা পেয়ে যাবেন। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এখানে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবেন, যাকে না মোটামুটি সেলফির জন্য ভালো হবে। তবে যারা ইউটিউবিং করতে চান করতে পারেন, শুরু করতে পারেন, কিন্তু এটা দিয়ে আপনি প্রফেশনালি কোনো কাজ করতে পারবেন না, এটা আগেই বলে দিচ্ছি। এখানে আপনারা 3টা কালার পাবেন, পোলার সিলভার, পোলার ব্লু, পাওয়ার ব্লু এবং ড্যাজেল ব্ল্যাক। আর 6.9 ইঞ্চির ডিসপ্লে, আপনারা জানেন যে একটা ট্যাব যদি থাকে তাহলে ট্যাবের ন্যূনতম ডিসপ্লে থাকে 7 ইঞ্চি, এখানে 6.9 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। যদিও ট্যাবের ডিসপ্লে একটু ওয়াইড হয়ে থাকে আর এগুলো ডিসপ্লে একটু হাইটের দিক থেকে লং হয়, ঠিক আছে। তো মোটামুটি বুঝতেই পারছেন যে অনেক বড় ডিসপ্লে, এবং এর মতো ডিসপ্লে এখনও কোনো ফোন এই যুগে অফার করছেন আর কি। ডিসপ্লে পাবেন আপনারা 6.9 ইঞ্চিস আইপিএল এলসিডি, মাল্টিটাচ স্ক্রিন পেয়ে যাবেন। এছাড়াও চিপসেট হিসেবে আমরা মিডিয়াটেক হেলিও G90 প্রসেসর পাবো। মোটামুটি সব কাজেই আপনি এই প্রাইসের মধ্যে করতে পারবেন বা এই প্রসেসরের মধ্যে করতে পারবেন, ঠিক আছে। প্রসেসর অক্টা কোর দেওয়া হয়েছে। এখানে গ্রাফিক্স হিসেবে আমরা মালি G52 আমরা এই গ্রাফিক্সটা পেয়ে যাব, এবং র্যাম হিসেবে 4GB র্যাম পাবো। ইন্টারনাল স্টোরেজ এখানে একটাই দেখাচ্ছে, 64 জিবি, ঠিক আছে। তো যদি একটা ভেরিয়েন্ট থাকতো 6GB আর 128 জিবি, তাহলে আই থিঙ্ক ভালো হইতো আর কি, কারণ এখন মেমোরিটা কম হওয়ার কারণে মানুষ কিন্তু 128-এর দিকে বেশি যাচ্ছে। ক্যামেরা ফিচার্সকে নিয়ে, তাহলে ডিজিটাল জুম পাবেন, কন্টিনিউয়াস শ্যুটিং পাবেন, হাই ডাইনামিক রেঞ্জ মোড পাবেন মানে HDR, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস, এগুলো সব কিছুই আপনারা পেয়ে যাবেন। যেটা সবচাইতে বেশি সারপ্রাইজ করবে আপনাকে যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে ব্যাটারি সেকশনকে নিয়ে। ব্যাটারি সেকশন এখানে ব্যাটারি ইউজ করা হয়েছে 7000 mAh, 7000 mAh ব্যাটারি লিথিয়াম পলিমারের। তো চিন্তা করে দেখেন, যদি 7000 mAh ব্যাটারি এবং এখানে আপনার যে চার্জারটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 33 ওয়াটের চার্জার, একদম ওয়াও। মানে যদি আমাদের মতো যারা রাফ ইউজার, যারা সারাদিন ফোন ইউজ করে, তারা ইজিলি 2 দিন ইজিলি চালাতে পারবে, এবং যারা একটু স্লো ইউজ করে, মানে খুব কম, মানে জাস্ট কাজের জন্য ইউজ করে, তারা আই থিঙ্ক 3 দিনের বেশি এটা ফোন ইউজ করতে পারবে একবার চার্জে, এটা আমি মনে করি আর কি। তো দেখা যাক, ব্যাটারি আসলে 7000 দিয়েছে কিন্তু পাওয়ার কতটুক সেটাই দেখার ব্যাপার। ফিঙ্গারপ্রিন্ট পাবেন আপনারা পিছনের দিকে, ফিঙ্গারপ্রিন্ট রয়েছে পিছনের দিকে। এছাড়াও সেন্সার পাবেন, অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি, কম্পাস। এছাড়াও কোম্পানির সাথে 1 বছরের ওয়ারেন্টি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো আমরা টেকনো ক্যামন সিরিজকে নিয়ে রিভিউ দিয়েছি, টেকনো ক্যামন 19, টেকনো ক্যামন 19 প্রো, এইসব স্মার্টফোনকে নিয়ে আমরা রিভিউ দিয়েছি। আপনারা চাইলে দেখতে পারেন, আমাদের এই ভিডিওটির নিচে সেসব ভিডিও রয়েছে, আরও অনেক ফোনের ভিডিও রয়েছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।